আসসালামু আলাইকুম। এবিসি কুক চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার 5 মিনিট ইভিনিং স্ন্যাক্স। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আজকের রেসিপির জন্য কি কি উপকরণ প্রয়োজন। প্রথমে নিয়ে নিচ্ছি ডেইরি মিল্ক সিল্ক, রোস্টেড নাটস, ব্রেড, কন্ডেন্সড মিল্ক, দুটো কলা আর সাথে হাফ কাপ হানি। প্রথমে একটি পাত্রে কলা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ কন্ডেন্সড মিল্ক নিয়ে নিচ্ছি। তারপরে ডেইরি মিল্ক সিল্ক 6টি ছোট পিস, তারপরে মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সচারটি রেডি হয়ে গেলে এবারে আমাদের কাছে যে ব্রেড রয়েছে ব্রেডের 4 সাইড সমান করে কেটে নিচ্ছি। কিছুটা পানি নিয়ে নিচ্ছি গরম করার জন্য। আমাদের যে ডেইরি মিল্ক সিল্ক চকলেটটি রয়েছে সেটিকে গলানোর জন্য গরম পানির মধ্যে একটি পাত্র নিয়ে রেখে দিতে হবে। 10 মিনিটের মধ্যেই চকলেটটি গলে যাবে। এর ফাঁকেই আমাদের কাছে যে রোস্টেড নাটস রয়েছে অর্থাৎ ভেজে নেওয়া বাদাম, সেই বাদামগুলোকে একটু হালকা গুঁড়ো করে নিচ্ছি। আমরা যে পিস করে পালুটিগুলো কেটে রেখেছিলাম সেই পালুটির উপরে বানিয়ে রাখা মিক্সচারটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। মিক্সচার মাখানো হয়ে গেলে আরেকটি কাটা পালুটি দিয়ে মিক্সচার এবং দুটো পালুটির সুন্দর স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। এবারে ড্রেসিং পেপারের উপরে আমি গরম পানির উপরে যে পাত্রে চকলেট গলিয়ে নিয়েছিলাম সেই চকলেটটি ঠিক যে আকারে আমি পালুটিগুলো কেটে নিয়েছি মোটামুটি সেই আকারে একটু করে চকলেট মাখিয়ে নিতে হবে। চকলেট মাখানো হয়ে গেছে, এখন এর উপরে আমি একটি স্যান্ডউইচ বসিয়ে দিচ্ছি। এখন স্যান্ডউইচের উপরে বাকি যে আমার কাছে লিকুইড চকলেটটুকু রয়েছে সেখান থেকে একটু একটু করে দিয়ে সুন্দরভাবে স্যান্ডউইচের চারিদিকটা মুড়ে দিতে হবে। স্যান্ডউইচের পুরোটা চকলেট দিয়ে ভালোভাবে মোড়ানো হয়ে গেলে এর ওপরে গুঁড়ো করে রাখা কিছুটা বাদাম ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্ন্যাক্স। তবে আরেকটু অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে চকলেটে মোড়ানো স্যান্ডউইচটাকে ডিপ ফ্রিজে 15-20 মিনিটের জন্য ঠান্ডা করতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের স্ন্যাক্স রেডি। এখন এটাকে আপনি যে কোনো অনুষ্ঠানে অথবা আপনার বাচ্চার জন্য কিংবা নিজেরাও বানিয়ে খেতে পারেন। অত্যন্ত মজাদার টেস্টি একটি ডেজার্ট রেসিপি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমাদের ফুড রিভিউ। Thank you.